টিকটক করতে গিয়ে বজ্রপাতের আঘাতে দুই তরুণী আহত। ছাদে টিকটক করতে গিয়ে বজ্রপাতে শরীয়তপুরে ইসলামী সুক্কু হাসপাতালে মেঘলা আক্তার ও ইয়াসমিন আক্তার নামে দুই পরিচ্ছন্নকর্মী আহত হয়েছেন। 20 জুন মঙ্গলবার দুপুরে শরীয়তপুর জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে ছাদে এ দুর্ঘটনা ঘটে। আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। কিছুটা ভালো আছেন জানিয়েছেন চিকিৎসক। দীর্ঘদিন পরে বৃষ্টি হওয়ায় ভেজার জন্য মুক্তিযোদ্ধা ভবনে ইসলামী সুক্কু হাসপাতালে ছাদে যান মেঘলা আক্তার ও তার সহকর্মিনী ইয়াসমিন। শখের বসেই টিকটকের জন্য বৃষ্টি ভেজা ছবি তোলার কথা বলেন ইয়াসমিনকে। ভিডিও ধারণ করা শুরু করতে না করতেই হঠাৎ বজ্রপাতে ঘটে দুর্ঘটনা। ইসলামী সুক্কু হাসপাতালের প্রত্যক্ষদর্শীরা জানান, মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের নিচতলায় শরীয়তপুর ইসলামী সুক্কু হাসপাতালের একজন পরিচ্ছন্ন কর্মী। দুপুরে বৃষ্টি শুরু হলে মেঘলা ভবনে ছাদে নেচে গিয়ে টিকটক করছিলেন। এ সময় বজ্রপাত হলে তিনি বজ্রপাতের আঘাতে ছাদে লুটিয়ে পড়েন। ভবনে থাকা লোকজন তাদেরকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে যান। টিকটক ভিডিও ধারণকারী ইয়াসমিন আক্তার প্রাথমিক অবস্থায় কিছুটা অসুস্থ হলেও এখন পুরোপুরি সুস্থ আছেন। বৃষ্টিতে টিকটক ভিডিও করতে গিয়ে এমন ঘটনার শিকার, তাকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমান সে সুস্থ আছে। ভিডিও ধারণকারী ইয়াসমিন আক্তার বলেন, আমার হঠাৎ সিদ্ধান্তই ভিডিও করি, ভিডিও শুরু করতে না করতেই দুর্ঘটনা ঘটে, আমরা অজ্ঞান হয়ে পড়ি। মেঘলা আক্তার গত 3 বছর ধরে ইসলামী সুক্কু হাসপাতালে পরিচ্ছন্নকর্মী হিসেবে কর্মরত রয়েছেন। তিনি শরীয়তপুর সদর উপজেলার চিতলিয়া ইউনিয়নের সুলতান আহমেদের মেয়ে। শরীয়তপুর সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডক্টর রোকসনা বিনতে আকবর বলেন, প্রথম দিকে রোগী কিছুটা দুর্বল ছিল, প্রেশার কিছুটা কম ছিল, বর্তমান রোগীর অবস্থা কিছুটা উন্নতি হয়েছে, তবে আগামী 24 ঘন্টায় পুরোপুরিভাবে বলতে পারবো। বিডিএন বাংলা 24.